peace talks between Russia and Ukraine. বেলারুশে চার দফা বৈঠকে কোনো অগ্রগতি না এলেও এবার তুরস্কে রাশিয়া ইউক্রেনের আলোচনা শুরুর পরেই দেখা গেল নাটকীয় পট পরিবর্তন। যুদ্ধের চতুর্থতম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং চেনিহিভ শহর দখলের অভিযানে আপাতত রাশ টানতে সম্মত হল রাশিয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে নজর দিয়ে আপাতত শিরা তৎপরতা কমালো বেশ কিছু শর্ত দিয়েছে রাশিয়া, যার মধ্যে অন্যতম ইউক্রেনকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে হবে। এছাড়াও তুরস্কের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, ডনবাসকে স্বশাসন দেওয়ার রুশ প্রস্তাব বিবেচনায় রাজি হয়েছে কিয়েভ। এছাড়াও ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেওয়ার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত মিলেছে। অন্যদিকে ইউক্রেনও একটি আন্তর্জাতিক চুক্তির আহ্বান করেছে, যার অধীনে অন্যান্য দেশ তাদের নিরাপত্তার নিশ্চয়তা করতে পারবে, আর গ্যারান্টার হিসেবে তারা পাশে চেয়েছে আমেরিকা, চীন এবং ব্রিটেনকে। এছাড়াও কানাডা, জার্মানি, ইসরায়েল, পোল্যান্ড ও তুরস্কের সহায়তা এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় অগ্রগতি। এর আগেও বেশ কয়েকবার দুই দেশের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি সংলাপে বসলেও এবার এই বৈঠকের পর কিছু নির্দিষ্ট ঘোষণা এলো। মার্সিয়া মান্নান, মাইটিভি। The Russian Defense Minister said